লড়াই মানে ওরা ভেবেছে ওই মারামারি হবে, তার কারণ আমরা জানি ওদের দৌড় কতদূর আমরা জেনে গেছি, আর সেটা প্রায় হয়ে এসেছে। এখন সবটাই একটা জায়গায় সীমাবদ্ধ হয়েছে, কলকাতা হাইকোর্ট। আমরা ওরা কলকাতা হাইকোর্টের মধ্যে ভেতরে থাকবে, আমরা ইলেকশনের দিন দরকার হলে ওই হাইকোর্টের মধ্যে একটা চাবি দিয়ে দেবো, তাহলে ওইখানে থেকে আমরা বাইরে করব আর ওরা হাইকোর্টের মধ্যে করবে, আমরা একটা বড় তালা ঝুলিয়ে দেয় আসবো। সেও কি বললো আমাদের ভোট পৌঁছে দেবে না বলে আবার চিৎকার করবে খাবে। তো আমি আপনাদের কাছে বলছি যে আজকে এমন একটা সময় এসেছি, কি দরকার আমাদের বক্তৃতা শোনা তারপরে ভোট দেবেন?